নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই সুমিনাট 50 মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে। এই ট্যাবলেটটি কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এটি কোন কোম্পানি তৈরি করে, এই মেডিসিনটির কত দাম করেছে, এই মেডিসিনটির কোনো বিকল্প মেডিসিন আছে কি না, সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। তো সো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে সুমিনাট 50 মিলিগ্রাম। এটি সান ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। এটি একটি ট্যাবলেটের পাতা, এর মধ্যে একটাই ট্যাবলেট থাকে, পাঁচটা সমেত স্ট্রিপ আসে। এটি সান ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। এর মধ্যে দেওয়া আছে সুমাটিপটান 50 মিলিগ্রাম, এই উপাদানটা দিয়ে এই মেডিসিনটি তৈরি করা হয়েছে। মার্কেটে এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আপনাদের অঞ্চলে যেটি সস্তা মনে হবে, যার মধ্যে সুমাটিপটান দেওয়া থাকবে 50 মিলিগ্রাম, সেটি দেখে ব্যবহার করতে পারেন। এটা 50 মিলিগ্রাম, 100 মিলিগ্রাম মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। আমি দু একটা মেডিসিনের নাম বলে দিচ্ছি, স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। যেমন হচ্ছে স্ন্যাপ ইট 50, সুমি টপ 50, সুমা টেক 50, এরকম বিভিন্ন নামে পাওয়া যায়। যেটা সস্তা মনে হবে সেটি দেখে ব্যবহার করতে পারেন। এটি ব্যবহার করা হয় শুধুমাত্র মাইগ্রেনের চিকিৎসার জন্য। মাইগ্রেনের ট্রিগার রয়েছে, যেমন সূর্যের রশ্মি, নির্দিষ্ট খাবার বা গন্ধ, সূর্যের রশ্মি পড়লে মাথা যন্ত্রণা শুরু হয় বা যে কোনো খাবার বা গন্ধ থেকে হতে পারে, ঘুমের অভাব, অতিরিক্ত ঘুমের প্রয়োজন আছে, ঘুম ঠিক মতো হচ্ছে না, তার জন্য মাথা যন্ত্রণা হতে পারে, ক্যাফেন বিভিন্ন রোগের ট্রিগার এক হয় না বা এক জায়গায় থাকে না। আপনার হয়তো এই তীব্রতা বা ব্যথা ঘন ঘন হয়, এটা বারবার হওয়া থেকে মাথা ব্যথা হতে পারে, এই মাথা ব্যথা জেনেটিক বা পরিবেশগত কারণেও হতে পারে। এই ট্যাবলেটটি মাথার রক্তনালীগুলোকে সরু করে কাজ করে, যার ফলে মাইগ্রেনের মাথা ব্যথা কম হয়। মাইগ্রেন, ব্রেন স্টিমের পরিবর্তন এবং ট্রাইজেমিনাল নার্ভের সাথে এর মিথস্ক্রিয়া একটি প্রধান ব্যথার পথের কারণ হতে পারে। এটি মাথা ব্যথা অনেক কারণে হতে পারে এই মাথা ব্যথা অনেক কারণে হতে পারে, যার মধ্যে রয়েছে মহিলাদের হরমোনের পরিবর্তন, ইস্ট্রোজেনের ওঠানামা, কিছু নোনতা খাবার আছে, ঠিক মতো ঘুম না হওয়া, শারীরিক কারণে এই মাথা ব্যথা বা মাথা যন্ত্রণা হতে পারে। অনেকে আছে মাথা ব্যথা বা মাথা যন্ত্রণা হলেই স্যারিডন, প্যারাসিটামল ট্যাবলেট, প্যারাসিটামল ডোম্পারিডন দেওয়া ট্যাবলেট, গ্রেনিল ট্যাবলেট, এই জাতীয় মেডিসিনগুলো ব্যবহার করে ফেলেন বা খেয়ে ফেলেন এবং মাথা যন্ত্রণা সঙ্গে সঙ্গে কমে যায়। কী কারণে মাথা যন্ত্রণা হচ্ছে বা কেন হচ্ছে, তার জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। বিনা প্রেসক্রিপশনে সুমিনাট 50 খাবেন না, প্রয়োজনে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন, পরামর্শ নিয়ে তবে এই ট্যাবলেটটি ব্যবহার করবেন। এবার জেনে নেব এই মেডিসিনটির ডোজ বা খাবার নিয়ম। এই মেডিসিনটি প্রত্যেক দিন একটা, দুটো বা তিনটেও ব্যবহার করা যেতে পারে, সেটা প্রয়োজনে ডাক্তারবাবু প্রেসক্রাইব করলে তবেই ব্যবহার করবেন, বিনা প্রেসক্রিপশনে ব্যবহার করবেন না। এটা অবশ্যই খাবার পর ব্যবহার করতে হবে। এটা 4 দিন, 5 দিন বা 7 দিন, এর বেশি ব্যবহার করবেন না। ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। এবার জেনে নেব এই মেডিসিনটি কোন কোন পেশেন্টকে দেওয়া যাবে না। যেমন হচ্ছে হার্টের সমস্যা আছে সেই সব পেশেন্টকে, বা আপনার আগে থেকে কোনো মাথা ব্যথার মেডিসিন ডাক্তারবাবু প্রেসক্রাইব করেছেন, সেটা ব্যবহার করছেন, সঙ্গে এটা ব্যবহার করবেন না। লিভার বা কিডনি সম্বন্ধীয় যদি কোনো সমস্যা থাকে তাহলে এই ট্যাবলেটটি ব্যবহার করবেন না। আপনার রক্ত পড়ার কোনো সমস্যা আছে বা আপনার অ্যালার্জি আছে তাহলে এই মেডিসিনটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে ট্যাবলেটটি ব্যবহার করবেন।
সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন মাথা ঘোরা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, গায়ে র্যাশ বেরোনো বা অ্যালার্জি হতে পারে, মুখ শুকিয়ে যেতে পারে ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম হতে পারে সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে আমি বলবো এই মেডিসিনটা বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তো সো ফ্রেন্ড, এই সুমিনাট 100 ট্যাবলেট নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো সো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।